আলাইকুম সালাম ওরা সৌদি আরবিয়া থেকে একদিন ভাই প্রশ্ন করেছেন যে তথা নতুন বছরের শুভেচ্ছা জানানো বা সেই মাসের প্রথম দিনে কোনো উৎসব বা অনুষ্ঠান করা পিকনিক করে খাওয়া এ সমস্ত জিনিস সৈয়ত সমত কিনা ইসলামে তা জায়েজ কিনা জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা আল হাশর 7 নম্বর আয়াতে বলেছেন ওয়া আতা আতাকুমুর রাসূল ফখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতহ বিষ্ণু নবী তোমাদের যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং তিনি যা থেকে তোমাদের নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো দূরে থাকো তাহলে আমরা এই আয়াত দ্বারা স্পষ্ট বুঝতে পারলাম যে নবী মোহাম্মদ সালি আমাদের যে জিনিস থেকে বেঁচে থাকতে বলেছেন তা থেকে আমাদের বিরত থাকতে থাকতে হবে হবে দূরে দেখুন এই যে বা নতুন বছরের প্রথম দিনে বা তার আগের দিন রাত্রিতে পিকনিক করে খাওয়া কোন উৎসব অনুষ্ঠান এগুলো ইসলাম ইসলামের জায়জ নয় এগুলো সম্মত নয় কেননা পূর্বের গ্রন্থে যা উল্লেখ নেই তা যদি কেউ আজ প্রমাণ করতে চায় সাব্যস্ত করতে চাই তাহলে সেটা হবে নতুন নতুন কাজ আর নতুন শব্দটা হচ্ছে বাংলা এর আরবি শব্দ হচ্ছে বিদা আহ অনেকেই বলে থাকেন যে ভালো বিদাত বিদাতের দুটি ভাগ করেছেন একটা বিদাতে হাসানা এবং একটা বিদাতে সাইয়া ভালো বিদাত এবং খারাপ বিদাত দেখুন ইসলামে কোন বিদাতেই চলবে না কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু সাল আলী আসালাম বলেছেন যা হাদিসের গ্রন্থ সুনানু নাসাই হাদিস নম্বর এক হাজার পাঁচশো আটাত্তর উল্লেখ আছে কুল্লুবিদাথিন ও কুল্লু দোলাল ফিন্নার সমস্ত বিধাতই হচ্ছে পথভষ্টতা এবং সমস্ত ভ্রষ্টতাই হচ্ছে জাহান্নামের মধ্যে নিক্ষেপ তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে যে বিদাতি হোক না কেন সমস্ত বিদাতি হচ্ছে সমস্ত বিদাতের পরিণাম হচ্ছে জাহান নাম তাই আমরা বিদাত থেকে বাঁচব তাছাড়া সেই দিনে উৎসব বা অনুষ্ঠানের নামে কত ধরনের নোংরা কাজ হয় গান বাজনা ডিজে আরও কত কি এবং তাতে মহিলাদেরকে আকর্ষিত করা হয় আরো কত কি নোংরামো তাই আমরা সেই দিন থেকে সেই দিনে ধরনের এ উৎসব থেকে অবশ্যই বেঁচে যার পরিণাম হবে অতি ভয়াবহ আল্লাহ আমাদের সকলকেই এই জঘন্য পাপ থেকে দূরে রাখেন আমিন দেখুন তো নতুন কাজ তা হচ্ছে বিদাত তাই আমাদের এই বিদাত থেকে বেঁচে থাকতে হবে এই দিনে কোনো উৎসব বা অনুষ্ঠান বা নববর্ষে নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য হ্যাপি নিউ ইয়ার এ ধরনের কথা এগুলো হচ্ছে অমুসলিমদের রীতি রেওয়াজ আমরা তা থেকে দূরে থাকবো যদি আমরা সেই শুভেচ্ছা দিই তাহলে আমাদের হাসার মানে আমাদের উঠতে হবে তাদের সাথেই তাদের যা পরিণাম হবে আমরাও তাদের মতোই অন্তর্ভুক্ত হয়ে যাব কেননা স্পষ্টভাবে ইরুয়াউল গালিল এক হাজার দুশো নম্বর হাদিস এবং সোনানো আবিদাউদ হাদিস নম্বর চার হাজার একত্রিশে উল্লেখ আছে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসালাম বলেছেন মান্তাসব্বাহা বিকিন ফাহুয়া মিনহুম যারা যে জাতির হাদিস্য অবলম্বন করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা যদি কোনো অমুসলিমদের রীতি রেওয়াজ নিজেদের মধ্যে চালু করি তাহলে আমাদের তাদের সাথেই আমাদেরকে কাল কেমন দিবসে উঠতে হবে এবং মহান আল্লাহর কাছে জবাব দিয়ে হতে হবে দেখুন হাদিসের গ্রন্থ ইরওয়াউল গালিল এক হাজার দুশো উনসত্তর নম্বর হাদিস এবং মুসনাদ আহমদ হাদিস এবং সোনানো আবিদাউদ চার হাজার নম্বর হাদিস এবং বাই এক হাজার একশো নিরানব্বই নম্বর হাদিস আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন এবং এই উত্তরে সন্তুষ্ট হয়েছেন